আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মতিউর রহমান মুন্না। আজ বরাবরের মতো আজ ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের যোগ শিখাবো আমি। সেটা 4.3 অধ্যায়ে আছে, ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের যোগ। এই যোগ করার আগে আজকে তোমাদের অধ্যায়ের 4.3 এর 4টা অঙ্ক করাবো, 16, 17, 18, 19। আর এর আগে যেগুলো ছিল এগুলো টিক, এগুলো অঙ্ক না, এগুলো টিক। আগে অঙ্কগুলো ভালো পারলে আমরা টিকগুলো ভালো পারবো। আর এই 4.3 এই যোগ শেখার আগে কিছু জিনিস শিখতে হবে আমাদের। সেটা হচ্ছে যোগ করার সময় এই সদৃশ পদ, আমরা ওই সদৃশ পদ সম্পর্কে যদি না জানি তাহলে আমরা এই অঙ্কগুলো করার সময় সমস্যা হয়। যেমন তোমরা ধরো এখানে লিখলাম 5a, আবার এখানে লিখলাম 3b, এটাকে কিন্তু সদৃশ পদ বলে না। সদৃশ মানে একই জিনিসের নিচে আর একটা জিনিস সেট করতে হবে, সেখানে এই সংখ্যা যা হয় এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এবার এই পাশে এগুলো একটু দেখতে হবে, ভালো করে খেয়াল করো। এখানে 3x আছে, এখানে 5x, এরকম জিনিস হলে এগুলোকে বলা হয় সদৃশ পদ, একই পদ, একই পদ নিচে নিচে। এখানে তোমরা ভেবে নাও 3টা গরু 5টা গরু, গরুর নিচে আমি গরু লিখছি। এভাবে যদি তোমরা এরকম লিখতে 3x আর এখানে 4y, তাহলে কিন্তু সদৃশ পদ হতো না। এখানে আছে x, এখানে y, তাহলে আমরা কিন্তু এভাবে যোগ করতে পারবো না। যোগ করার সময় তোমার প্রথমে দেখতে হবে যে সদৃশ পদ, যে পদের নিচে যে অক্ষরের নিচে সে অক্ষর পড়ছে কিনা, এরকমভাবে বুঝলেও বোঝা যাবে। আর এই যোগ অঙ্ক যদি ক্লাস সিক্সে আমরা ভালো না পারি তাহলে সারা জীবন আমাদের ভোগান্তি করতে হয়। অনেক সময় বড় ক্লাসে ওরা এই যোগ বিয়োগের অনেক সময় সমস্যা হয়। আজকে আমি তোমাদের মাঝে 4টা যোগ অঙ্ক করাবো। সেটা প্রথমে 16 নম্বর একটু যোগ অঙ্ক করাই, তারপরে 17, 18, এগুলোতে আরো অনেক কিছু বোঝার আছে। তাহলে 16 নম্বর যোগ অঙ্ক তোমরা ভালো করে খেয়াল করে দেখো। 16 নম্বর এরকম আছে, 3a + 4b, তারপরে দ্বিতীয় যে রাশিটা আছে সেটা আছে a + 3b। একটু আগে বললাম সদৃশ পদ, এখানে a বলতে 1a আর এখানে আছে 3a, তার মানে এ এটা হবে 3a এর নিচে আর এ 3b হবে 4b এর নিচে। সংখ্যা নিয়ে আমার অত মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে অক্ষরের নিচে অক্ষর ঠিক মতো সাজানো যাচ্ছে নাকি। আর যদি আমরা সাজানো না পারি তাহলে কিন্তু আমাদের যোগ হবে না। ভালো করে খেয়াল করে দেখো, এ আমি কিন্তু এখানে a লিখলাম, প্লাস দিলাম 3b, এখন আমরা যোগ করব। ভালো করে একটু মনে করে রাখো, এখানে 4টা b, এখানে 3টা b, দুটাই যোগ, তাহলে 4b আর 3b যোগ করলে হয় 7b। তোমরা মনে করে রাখবে, অনেকে একটা জিনিস ভুল করে কি 4b আর 3b যোগ করে অনেকে 7b স্কোয়ার করতে চায়, এটা কিন্তু আসলে ঠিক না। আমি এজন্য এভাবেই বুঝাই, এখানে 4টা গরু আর 3টা গরু, তাহলে হলো 7টা গরু। যোগের সময় যেটা এখানে থাক সেটা নেমে যাবে, এই দুটো কোনো একটাই নেমে যাবে, আর 4 আর 3 যোগ করে হবে 7। ভালো করে বলতেছি, এগুলো তোমাদের সমস্যা হয়। আচ্ছা, এখন এখানে 3টা a আর এখানে a বলতে 1টা a আছে, তাহলে 3a আর 1a, 4a, এটাই আমাদের অ্যান্সার। ভালো করে একটু বুঝি, ভালো করে বুঝি, আবার বলতেছি, এখানে 4টা গরু আর 3টা গরু যোগ করলে কিন্তু 7টা গরু হয়, এখানে আবার 3টা গরু আর 1টা গরু, এ বলতে 1a, তাহলে 3টা গরু আর 1টা গরু হলো 4টা গরু, তার মানে এখানে হবে 4b আর 3b মিলে হবে 7b, 3a আর a মিলে হবে 4a, এটা আমাদের অ্যান্সার। এখন একটু আমরা 17 নম্বর করাবো। দেখো 17 নম্বর, এবার 3টা রাশি আছে, সমস্যা নাই, যতগুলো রাশি থাকে থাক। এবার 3টা রাশি, 17 নম্বরে আমরা শিখব 2a + 3b। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই দ্বিতীয় রাশিটা আছে 3a + 5b, তোমরা অবশ্যই বুঝতে পারতেছ যে সদৃশ পদের নিচে নিচে সেভাবে সাজাতে হবে। এই 3a 2a নিচে লিখে দিলাম, প্লাস 3b নিচে কি লিখলাম 5b। আবার আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে 5a + 6b, কোনো সমস্যা নাই, 5a, তাহলে a নিচে আমি সাজিয়ে দিব, তাহলে 5a আর এটা হচ্ছে 6b। ওই যে বললাম সব b হয়ে গেছে, সব a হয়ে গেছে, এই সাজানো যদি আমরা না পারি তাহলে আমাদের অঙ্ক হবে না। 3b আর 5b 8b 8b আর 6b 14b, টু এ থ্রি এ ফাইভ এ আর ফাইভ এ
এগুলোর আগে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন, এগুলোর আগে কোনো চিহ্ন নাই মানে যোগ চিহ্ন। তাহলে দুয়ে আর তিনে পাঁচে, পাঁচে আর পাঁচে দশে, এটাই আনসার। এবার আঠারো নাম্বার, আঠারো নাম্বারে অনেক কিছু শেখার আছে। ষোলো আর সতেরো ভালোই পারা গেল, আঠারো নাম্বার একটু শেখার আছে। তোমরা একটু মনোযোগ সহকারে শিখলে ভালো পারবে, সমস্যা নেই। আর তোমরা ভালোই পারো, তোমরা সিক্সে উঠলেও তোমরা অনেক ভালো শিখতেছো, এটা আমি জানি। যে যে যেখানেই পড়ো ভালো শিখতেছো, আর অবশ্যই শিখতে হবে, শেখার কোনো বিকল্প নাই, আর শেখারও শেষ নেই। প্রথমে প্রথম রাশি দেওয়া আছে ফোর এ মাইনাস থ্রি বি, ভালো করে তোমরা খেয়াল করে দেখো। প্রথম রাশি আমি লিখছি ফোর এ মাইনাস থ্রি বি। এবার দ্বিতীয় রাশিতে খেয়াল করে দেখতেছি যে মাইনাস থ্রি এ, তাতে কোনো সমস্যা নাই, এ এর নিচে সাজানো পড়লো নাকি, এটাই আমাদের দেখার বিষয়। তাহলে মাইনাস থ্রি এ এর নিচে, তারপর দেওয়া আছে প্লাস বি, প্লাস বি বলতে ওয়ান বি, ওয়ান লিখতে হয় না। তারপর আরেকটা রাশি আছে টু এ প্লাস থ্রি বি, লিখো টু এ প্লাস থ্রি বি। এবার দেখো এভাবে, এবার মানে কিভাবে যোগ করবে তোমরা একটু খেয়াল করে দেখো। এই বি এর আগে যোগ চিহ্ন আর এই থ্রি বি এর আগে যোগ চিহ্ন, তার মানে এখানে একটা বি আর তিনটা বি মিলে হলো চারটা বি। আচ্ছা চারটা বি থেকে তিনটা বি বাদ, চারটা বি থেকে তিনটা বি বাদ, তাহলে থাকে একটা বি। অথবা তুমি এভাবে ভাবতে পারো, এখানে একটা গরু, এখানে তিনটা গরু, চারটা গরু, চারটা গরু থেকে আমি তিনটা গরু বিক্রি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা গরু থাকে, অবশ্যই একটা গরু থাকে, প্লাস বি, ওয়ান দিতে হয় না, বি বলতে একটাই বোঝায়। আচ্ছা এবার খেয়াল করো, একটু আগে বললাম আগের অঙ্কে যে যেগুলোতে এগুলো চিহ্ন দেওয়া থাকবে না ওগুলো আমরা প্লাস মনে করব। তাহলে এখানে ফোর এ আর টু এ দুটা প্লাস, তাহলে ফোর এ আর টু এ মিলে হলো সিক্স এ। আচ্ছা সিক্স এ থেকে থ্রি এ বাদ, তাহলে থাকে কত, থ্রি এ। এভাবে বুঝে নিতে পারো, চারটা গরু আর দুটা গরু, ছয়টা গরু, ছয়টা গরু থেকে তিনটা গরু বিক্রি করে দিলাম, তাহলে থাকে তিনটা গরু, তার মানে থ্রি এ, এটাই আমাদের অ্যান্সার। ভালো করে খেয়াল করে রাখবে। আর একটু একটা কথা বলে নেই, সেটা হচ্ছে তোমাদের অনেক সময় চিহ্ন নিয়ে একটু ভুল করে তোমরা, এখানে তিনটা বি আর একটা বি, চারটা বি। আচ্ছা চার বড় না তিন বড়? অবশ্যই চার বড়। তাহলে চারটা বি থেকে তিনটা বি বাদ দিব, বাদ দিয়ে এই যে বড়টার আগে যে চিহ্ন থাকে আমরা সেই চিহ্ন বসে দিলাম। এখানে আবার খেয়াল করো, চারটা এ আর দুটা এ, ছয়টা এ, ছয়টা এ যেহেতু বড় হলো আর তিন এ হচ্ছে ছোট হয়ে গেল, তাহলে ছয়টা এ থেকে তিনটা এ বাদ দিলে থ্রি এ থাকবে, এটা তার উত্তর হলো থ্রি এ প্লাস বি, এটা আনসার। এখন একটু উনিশ নম্বর দেখো, এবার প্রত্যেকটা রাশিতে তিনটা করে পদ আছে, উনিশ নম্বর সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড, থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড, মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড। ভালো করে খেয়াল করে দেখো, টু জেড, সেভেন জেড, ওয়ান জেড, সব জেড এর নিচে জেড পড়ে গেছে, আমরা সদৃশ ভাবে সাজাইছি। এখনো তাই সব ওয়াই 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 সব সদৃশ হয়ে গেছে, নিচে নিচে সাজাইছি, সংখ্যা এখানে যা হয় হোক সেটা আমাদের কোনো ব্যাপার না। এখানে আবার দেখো এক্স এক্স এক্স, এখন তাহলে খেয়াল করো টু জেড আর সেভেন জেড, নাইন জেড, নাইন জেড আর এক জেড, তাহলে টেন জেড, তাহলে প্লাস, সবার আগে প্লাস আছে, তাহলে প্লাস টেন জেড। আর ওভাবে বুঝতে পারো, দুটা গরু আর সাতটা গরু, নয়টা গরু আর একটা গরু, দশটা গরু। এবার পরে কালে পরে পরে আসে, এখানে প্লাস আছে ফাইভ ওয়াই, এখানে প্লাস আছে ফোর ওয়াই, তাহলে পাঁচ আর চারে নয় ওয়াই, তাহলে প্লাস নয় ওয়াই, নয় ওয়াই থেকে ছয় ওয়াই বাদ, তাহলে থাকবে তিন ওয়াই প্লাস থ্রি ওয়াই। এবার একটু খেয়াল করে দেখি, এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, আর এখানে আছে মাইনাস, থাক আগে প্লাসের হিসাবটা করে নেই। তাহলে সাতটা এক্স আর তিনটা এক্স, দশটা এক্স, দশটা এক্স থেকে নয়টা এক্স বাদ, তাহলে থাকে একটা এক্স, এটাই আমাদের অ্যান্সার। ভালো করে খেয়াল করো, আবার আবার একবার এটা বলে দিচ্ছি,
তাহলে 2z আর 7z 9z 9z আর 1z তার 10z আর এখানে 5y আর 4y এই দুটো যোগ চিহ্ন তাই আমি মনে মনে যোগ করে নিলাম 9টা y অথবা 5টা গরু আর 4টা গরু মানে 9টা গরু 9টা গরু থেকে 6টা গরু যদি বিক্রি করে দেয়া হয় তার মানে থাকে 3টা গরু আবার এখানে কোন চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন এখানে কোন চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন তাহলে 7টা x আর 3টা x 10টা x 10টা x থেকে 9টা x বাদ দিলে 1টা x অথবা যদি এভাবে বুঝো 7টা গরু আর 3টা গরু 10টা গরু 10টা গরু থেকে 9টা গরু বাদ দিলে তো অবশ্যই 1টা গরু থাকে তাহলে এটা উত্তর হলো x প্লাস 3y প্লাস 10z এটা অ্যানসার আচ্ছা আজকে আমি 4.3 এই 4টা অঙ্ক তোমাদেরকে সমাধান করালাম তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে এটা আমার প্রথম পর্ব এই 4.3 পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় এভাবে পর্যায়ে এই ক্লাসটা শেষ করে দিব এই অধ্যায় অঙ্ক আর বাকি রাখবো না তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে আর আমার ইউটিউব চ্যানেল মুন্না ম্যাথ ক্লাব ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি ভিডিও দেখবে আর আমাদের চ্যানেলকে তোমরা শেয়ার করবে তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো ভালো লাগবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ